أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা যেটা শুরু করেছিলাম ইট ওয়াজ দি চ্যাপ্টার আল ওয়াহদাতুর রাবিয়াহ আল হায়াতুল ইয়াওমিয়াহ ডেইলি লাইফ, তাই না? এখানে যে অংশটা আমরা শেষ করেছি সেটা একটু দেখি, এগুলি আমাদের হয়ে গেছে। তিনটা হওয়া শেষ এবং আমি আশা করি এর মধ্যে আমাদের কোনো ডাউট নেই। উইথ কোশ্চেন আনসার মাতা তাস্তাই কিছু ইয়াওমাল ওতলাতি, এগুলি হয়ে গেছে না? আচ্ছা, এই জিনিসগুলি এখন একটু দেখার বিষয় আছে। আমরা যদি পড়তে পারি কিতাবুন সহিফাতুন, হ্যাঁ, তিলফাজুন ইউশাহিদু, তাহলে ইউশাহিদু অর্থ কি? হি ওয়াচেস অর হি ইজ ওয়াচিং, হি ইজ ওয়াচিং, তাই না? তাহলে ইউশাহিদু থেকে এখন আমরা ছয়টা বানাতে পারি, আমরা ইউশাহিদু থেকে তারপরে মর্নিং, না, এগুলি আমরা এখন পারবো। কাবীরুন বড়, মুবাক্কিরান, মুবাক্কিরান মানে কি? তাড়াতাড়ি, আগে, খুব সকালে। মুতাআক্খিরান লেট, পরে, লেট, লেট। ওকে, এখানে আছে একটা শব্দ ইয়াগিসিলু, ধোয়া, ইয়াগিসিলু, ধৌত করা, হ্যাঁ, তাহলে ধোয়া, ধৌত করা, ধৌত করা। তাহলে এখান থেকে আমরা বানাতে পারি আনা এগুলো যে সিল বাইনা কুল্লু সোয়ারে তাইনে বাইনাল আলাকাতু, হ্যাঁ, একটার সাথে চিহ্নের সাথে ইয়া মিলানো, এগুলি আমরা ইনশাল্লাহ, এগুলি একই জিনিস, মালাবিস, তিলফিস, কিতাব মিলানো, এই ওয়ার্ডগুলি একটু দরকার আছে আমাদের। একটু এগুলি দেখো, আল আউয়ালু, আল আউয়ালু অর্থ কি? ফার্স্ট, প্রথম, প্রথম। আচ্ছা, তাহলে এক আরবি কি? ওয়াহিদ, ওয়াহিদ, ওয়াহিদাতুন অথবা মনে আছে এটা? দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম অলসো। কেমন ইম্পর্টেন্ট দেখা যায় এখন ইয়েতে, হ্যান্ড আউট দেখা যাচ্ছে, স্যার, হ্যান্ড আউটটা দেখা যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই কাউন্টিংটা আমাদেরকে করতে হবে সবসময়। আমরা এটাকে অবশ্যই এটাকে আমরা ক্লিয়ার করে নেব। আবার রিপিট করি, ওয়াহিদুন অথবা আহাদুন এক, মুয়ান্নাস ওয়াহিদাতুন অথবা হেদা, ইসনানি আর ইসনাতানি,
এরপরে গুলি সোজা আমাদের জন্য, তাই না? সালাসুন আরবাউন খামসুন সিত্তুন সাবউন সামানিন তিসউন আশারুন, এগুলি কিন্তু পরীক্ষা থাকবে। এই পাতাটা হয়তো পুরো পুরাটাই বলা হবে যে এই পাতা লেখো সংক্ষেপে কোশ্চেন। আচ্ছা, তাইলে ওয়াহিদুন এবং আহাদুন, ওয়াহিদাতুন হেদা, ইসনানে ইসনাতানে, ইসনানে ইসনাতানে, সালাসুন সালাসাতুন, আরবাউন আরবাতুন, খামসুন খামসাতুন, এই হলো এটা আমাদের। এখন এইখানে এসে এখানে হলো আউয়ালুন, এটা কিন্তু উওয়ালুন লেখা আছে, এটা ভুল আছে। হ্যাঁ, আউয়ালুন উলা, মুয়ান্নাস হলো উলা। আমাদের যে ইয়েগুলি চ্যাপ্টারগুলি আল ওয়াহাদাতুল উলা, কেন ওয়াহাদাতুল উলা আছে? আল ওয়াহাদাতু মুয়ান্নাস শব্দ, ওটার সাথে মিলিয়ে উলা হয়, তাই না? মুয়ান্নাস মুয়ান্নাস, কারেক্ট। ইসনানে এটা হলো সানিন, এর একটু ঝামেলা দিবে। ইসনানে সানিন, সানিন হওয়ার পরে সানিয়াতু, এরপরে গুলি আর কোনো সমস্যা নেই। আদার দেন সিক্স, বুঝে গেছো এটা? কেউ কেউ মাঝে মাঝে একটু রেসপন্ড করতে হবে, সো দ্যাট থিংস আর ট্রান্সমিটেড, বুঝে যায়। বুঝতে পেরেছি স্যার। ওকে, এই এটা ইম্পর্টেন্ট, এই কাউন্টিংটা। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এটা স্যার, একটু একটা ইয়ে ছিল স্যার, এই যে চ্যাপ্টারের নামগুলো কেন স্যার আমরা ফেমিনিন করতেছি বা মুয়ান্নাস করতেছি স্যার? হ্যাঁ, আল ওয়াহাদাতু না চ্যাপ্টার ইউনিট, আল ওয়াহাদাতু যেহেতু এটা মুয়ান্নাস শব্দ, সুতরাং এখানে আমি কি ব্যবহার করব? গোলতা থাকলেই তো মুয়ান্নাস শব্দ, তাই না? যেহেতু এটা মুয়ান্নাস শব্দ তখন আমরা বলি এটা আল ওয়াহাদাতু উলা। হ্যাঁ, এটা মনে হয় বলছে যে ওয়াহাদাতু, ওয়াহাদাতু না বলে আমি যদি ওয়াহিদু শব্দটা ভালো আসছে না, ওয়াহিদু বলতে কি হলো? ওয়াহিদু না, ওয়াহিদুন হলো এটা, ওয়াহিদুন হলো এক ইউনিট, যে শব্দটা এটার আরবি হলো ওয়াহাদাতুন, ওয়াহাদাতুন এটার আরবিটা হলো ওয়াহাদাতুন, ওয়াহাদুন না। যেহেতু ইউনিটটা হলো ওয়াহাদাতুন, এই জন্য মুয়ান্নাস শব্দটা নেওয়া হচ্ছে। মিলে বুঝে গেছে? এবার এখন আসছি এই কাউন্টিং, সাত দিনের নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের মুখস্থ করতে হবে বানানগুলি সহ। ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইসনাইনে সুলাসাই, এটা দেখ খেয়াল করতে হবে, সুলাসাই এরপরে সাতুন হলো ঘড়ি, তাহলে আজ সাতু হলো সাত দিনের নামে। এখানে এখনো ডাউট আছে, ওই যে ইয়ামু বাদ দিয়া যে যেটা করতেছেন স্যার, এটাও মানে অনেক অনেক সাথে মিলে যায়। মানে ধরেন মানডে মানে ইয়ামু অনেক সময় বাদ দেন, এটা কেন স্যার? বা ইয়ামুল সালাসাত কেন বলিনি স্যার? মানডে আরবি হলো ইয়ামুল ইসনাইন, তুমি বলতে চাচ্ছ শুধু ইসনাইনে বলবা? স্যার বলো, অনেক সময় এখানে তো আপনি ইয়ামু ইয়ামু ইসনানে স্যার, অনেক অনেক সময় শুধু ইয়ামুটা বাদ হয়ে যায় স্যার, সোমবার দিলে শুধুমাত্র ইসনাইনে বলে, অনেক সময় বলে, কোনো সমস্যা নেই, আমরা পুরাটা বলি
ইয়ামুস সাবতি, ইয়ামুল আহাদি, ইয়ামুল ইসনাইনি, ইয়ামুস সুলাসাই, ইয়ামুল আরবিয়া, ইয়ামুল খামিস, ইয়ামুল জুমুয়াতি। তুমি ইয়ামুনটা রাখতে চাচ্ছ না? হ্যাঁ রাখলে তো আমাদের সুবিধা হয় স্যার, বাট অনেক জায়গায় আমাদের কনভারসেশনও কিন্তু আবার নাই অনেক সময় স্যার। ওকে, না যখন আমরা যেভাবে ইউজ করি, বাট এই শুধু সাপ্তন বললে বোঝা যাবে এটা শনিবার। এটা মনে হয় যদি কনভারসেশনও যদি বলে যে আজকে কি বার বা কোন দিন, তখন হয়তো শর্টকাটে বলে দিল অ্যানসার যা আদি, তখন তখনও বলে না, ইয়ামু সবই বলে, ইয়ামুল খামিস, ইয়ামু সবই বলে, আচ্ছা ইয়ামুল খামিস বলে। হ্যাঁ ওকে স্যার, হ্যাঁ ইয়ামু বললে বুঝে যাবে যে শনিবার রবিবার বা, কিন্তু শুধু সংখ্যা বললে অনেক সময় সংখ্যার সাথে ইয়া হয়ে যায় স্যার, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। যদিও এরা বইতে শুধুমাত্র এই সংখ্যা দিয়ে লিখছে একটা ইয়েতে চার্টে, বাট আমি প্রেফার করি না এটা, ইয়ামু সহ থাকবে এটা। ওকে স্যার, এখন আসি এই আসাতুন সানিয়াতুন, এই শব্দগুলি কিন্তু এই উপরের এখান থেকে আনা, আদার দেন ওয়াহিদাতুন। আর এখন কেন মুয়ান্নাস শব্দ নেওয়া হয়েছে? বিকজ আসাতু শব্দটা মুয়ান্নাস, বলতে আছে স্যার, ওই যেমন বলতে মিলাইতে হবে সব। হ্যাঁ, এটার মুজাক্কারের কোন রূপ নাই, এটা অরিজিনাল মুয়ান্নাস। তাহলে আমি যদি এই মহিলাবাচক শব্দগুলি জানি এখানে, তাহলে এখানে কিন্তু এটা আমার বসায় দেওয়ার কোনো সমস্যা না, কারেক্ট? কারেক্ট। এই জন্য কয়েকবার একটু মুখ খুলে লিখতে হবে, এই পৃষ্ঠাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কারণ এগুলির প্রচন্ড ব্যবহার আছে ইন আওয়ার ডেইলি লাইফ, কথাবার্তা এবং আন্ডারস্ট্যান্ডিং এ। ওকে, তাহলে এখানে আছে আল আউয়ালু, হ্যাঁ পরটা আসানি। এখন আমরা ওইখানে যে শব্দটা দেখানো হলো ওখানে কি আছে, দ্বিতীয় আরবি কি সানিন, কারেক্ট? রাইট স্যার। আর এক আরবি কি আউয়ালুন, কারেক্ট? রাইট স্যার। একটু খোলো তোমাদের পৃষ্ঠাটা, এক আরবি কি আউয়ালুন স্যার? আউয়ালুন, আলিফ লাম যখন যোগ হলো তখন আল আউয়ালু, 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 সালিসুন আল সালিসু, হ্যাঁ আল সালিসু, রাবিউন আর রাবি, আর রাবিউ, খামিসুন আল আল খামিস, খামিসু, খামিসু। এইখানে কিছু একটা এডিশনাল আছে, দেখো একটা ইয়া যোগ হলো, তাই না? এডিশনাল ওটা ছিল সানিন, সেকেন্ড দ্বিতীয় স্যার, আলিফ লোক হওয়ার কারণে এই ইয়া একটা ইয়া ভেসে উঠবে, এটা খেয়াল রাখতে হবে। যদি আমি শুধু লিখতাম সানিন, তাহলে নুনের নিচে দুই কাসরা, আলিফ লাম যোগার হওয়ার কারণে এখানে একটা ইয়া ভেসে উঠছে, এই কটুক মনে রাখলেই হবে। এটার একটা নিয়ম আছে, এটা আমরা এখন আপাতত এটা আমরা স্কিপ করি নিয়মটা। স্যার এটা আবার একটু বলেন, একটু আবার একটু স্যার। আচ্ছা, দুই আরবি কি ইয়া দ্বিতীয় সানিন, এই যে দ্বিতীয় সানিন, আর দুই আরবি ইসনানে সানিন, সানিন। যখন এর সাথে আল যোগ হবে তখন আল, আলের সাথে তো তানবিন থাকতে পারে না, কারেক্ট? না, আলসানি হওয়ার কথা, আলসানি, এই নুই এর সাথে একটা ইয়া ভেসে উঠবে। বেসিক্যালি এখানে একটা ইয়া ছিল যেটা আমরা এই মুহূর্তে এক্সপ্লেইন করছি না। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে আল যোগ হলে আলসানি হবে না, এখানে একটা ইয়া যোগ হয়ে যাবে, সেটাই আমি বলতে চাচ্ছিলাম।
স্যার একটা ডাউট ছিল স্যার প্লিজ স্যার ওই নাম্বারের ক্ষেত্রে স্যার মুয়ান্নাস যখন হচ্ছে তখন স্যার এক পেশ করে হচ্ছে স্যার সবগুলোতে দুই পেশ নাই যেমন স্যার সালাসাতু সালাসাতুন কিন্তু নাই স্যার তারপরে হচ্ছে আরবাআতু খামসাতু সিত্তাতু সবগুলো কিন্তু এক পেশ করে স্যার কিন্তু সামানিয়াতুন তারপরে হচ্ছে তিসআতুন আশারাতুন দুইটা দুই রকম কেন স্যার মানে আমি ওই জন্য মানে চিন্তা করলাম কোন নিয়ম আছে কিনা আবার না রবিয়াতুন আচ্ছা এখানে কিছু মিস্টেক আছে ওকে দি আই উইল সেন্ড ইউ কারেকশন বাই টুনাইট ইনশাআল্লাহ ওকে স্যার থ্যাংক ইউ ডাউট আছে কোনো না স্যার ওকে তাহলে এখানে আমরা এই যে এই সানিন থেকে আসানি কেন আসলো এটা আমরা এক্সপ্লেইন করলাম আচ্ছা এখন এখানে কি এখানে দুইটা শব্দ দেওয়া আছে আল মাদ্রাসা তো মাদ্রাসা কি এটা তাহলে সাত কি তারপরে সাত গটি গাড়ি বোন তাহলে এখানে একটা হেওয়ার বানাইছে ওরা হ্যাঁ মাতা কখন তাজহাবু তুমি যাবে ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় তাহলে এই শব্দটা ব্যবহার করলো আজহাবু সাআতাসাবিয়াতা এই শব্দটা ব্যবহার করলো এখন এরকম এখানে দুইটা শব্দ দেওয়া আছে এরকম একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স বানানো যাবে না এটা দিয়ে আমি কিভাবে বানাবো মাতা তাজহাবু ইলাল এটার জায়গায় টাইম গুলি বসাবো হ্যাঁ সানিয়াতা ওয়াহিদাতা রবিয়াতা এখানে ওয়াহিদাতা বসাতে হবে খেয়াল করতে হবে কিন্তু এই ওয়াহিদাতা কোথেকে আসে ইফ ইউ হ্যাভ এ লুক এটা বসানো যাবে না এখানে আমরা এই সাতার সাথে একটু খেয়াল করো আমরা সাতার সাথে কি বসাচ্ছি এইখান থেকে এগুলি বসাচ্ছি শুধুমাত্র এক ঘটিকার সময় কিন্তু আসা আতুল উলা বসাচ্ছি না তাই না আচ্ছা তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে হ্যাঁ মনে রাখতে হবে যে এটার এই ধরনের কনস্ট্রাকশনটা হয় ওকে তাহলে এখন এইখানে যে শব্দগুলি দেওয়া আছে আমরা এগুলি আল আমু আসাদিসাতু আল আমু মানে কি আঙ্কেল তাই না প্যাটার্ন আঙ্কেল প্যাটার্ন আঙ্কেল ওকে আসাদিসাতু সাদিসাতু সিক্স ও ক্লক সিক্স ও ক্লক তাহলে এই সেন্টেন্স গুলি আমরা বানাতে পারবো বেসিক্যালি দিস আর নো প্রবলেম পরেরটাতে আসো এখানে ইউসাল্লিল ফাজরা আল মসজিদ হ্যাঁ তাহলে এই দুইটা শব্দকে নিয়ে যে সেন্টেন্সটা বানালো হোয়াট ইজ ইট মাতা তুসাল্লি আইনা আইনা মানে কি
আয়না মানে কখন? হ্যাঁ আয়না হলো কোথায়? আয়না মানে কোথায়? আয়না তুসাল্লি ফাজিরা, তাহলে এখানে দেখো দেখো আছে ইউসাল্লি, ইউসাল্লি ফাজিরা কি? সে অর্থ কি? সে ফজরের নামাজ পড়ে, সে ফজরের নামাজ পড়ে, সে ফজরের নামাজ কোথায় পড়ে? হ্যাঁ না আমি এই একটু আসি, ইউসাল্লি ফাজিরা সে বসরের ফজরের নামাজ পড়ে, আর এখানে আছে মসজিদ। এখন এখানে বানানো হচ্ছে আইনা তুসাল্লি ফাজিরা, তোমাকে জিজ্ঞেস করছে, তাহলে উত্তর হবে কি? উসাল্লি, উসাল্লি ফাজিরা ফিল মসজিদি। করেক্ট। এখন তোমরা এই বাকিগুলি দিয়ে একটু বানাও তো দেখি আমি শুনি। ইয়াকরাউল কুরআনা মুসাল্লা, এটা দিয়ে বানাবো স্যার, এরকম এইটা দিয়ে এই দুটা বানাই না, আইনা তুসাল্লি, এগুলি এগুলি প্রত্যেকটা পেয়ার দিয়ে এই সেন্টেন্স, এই সেন্টেন্সটা কনস্ট্রাকশন করো। প্রথমটা হবে স্যার আয়না, আয়না ইয়াকরাউল কুরআনা করতে থাকো একটু, সবাই সবাই সবাইকে হেল্প করো, এভরিবডি পার্টিসিপেট। হ্যাঁ আমি একটু ইয়ে দেখি, আকরাউল কুরআনা ফিল মসজিদি, অ্যানসারটা হবে স্যার আকরাউল কুরআনা ফিল মসজিদি, আকরাউল কুরআনা ফিল মুসাল্লি, ওইটার মধ্যে যেটা লাগে। কোশ্চেনটা কি হবে? আইনাল ইয়াকরাউল কুরআন, আইনা ইয়াকরাউল কুরআন, আইনা ইয়াকরাউল কুরআন, কারেক্ট স্যার, অ্যানসারটা হবে ইয়াকরাউল, ইয়াকরাউল কুরআনা ফিল মুসাল্লি, না সে কোথায় পড়ছে, যেহেতু আইনা ইয়াকরাউ যদি বলি আমি, সে কোথায় কোরআন পড়ছে, উত্তরটা হবে হুয়া ইয়াকরাউ অথবা ইয়াকরাউল কুরআনা ফিল মুসাল্লি। না এখানে এখানে দেখো একটু খেয়াল করো, কোশ্চেন প্যাটার্নে তুসাল্লি আছে, তুসাল্লি দিয়ে তাকরাউল হবে, তুসাল্লি, ইউসাল্লি কে তুসাল্লি তে নিয়ে আস, আয়না তাকরাউল কুরআনা, না না ইয়াকরাউল আয়না তাকরাউল নিয়ে যেতে হবে, কারেক্ট, আয়না তাকরাউল কুরআনা, তাকরাউল, আয়না তাকরাউল কুরআনা, ওকে গুড, তখন আনসার হবে স্যার আকরাউল কুরআনা ফিল মুসাল্লি, ফিল মুসাল্লা, মুসাল্লা, হ্যাঁ তোমাদের বইতে কারেক্ট করে নাও, লামের উপরে তার দিদির উপরে জবর হবে মুসাল্লা স্যার, এটা ফির জন্য ইয়ে হবে না, না ফির জন্য যে ইসম মাজরুর হওয়ার কথা এখানে এটা কাজ করবে না এই ইয়ার কারণে, মুসাল্লা, এই যে এখানে একটা কাসরা হওয়ার কথা ছিল এই ইয়াটার কারণে হবে না, ঠিক আছে, ওটা গ্রামারের আরেকটা রুল, আমরা এখন মুসাল্লাই শব্দটাই জেনে রাখি, মুসাল্লাই বলি আমরা, মুসল্লি বলি না, মুসাল্লি বলি না, তাই না, মুসাল্লা বলে না জায় নামাজকে, জায় নামাজকে মুসাল্লা বলে না, ওকে পরেরটা বানাও, আইনা তুশাহিদু তালফাজা, আইনা, আইনা তুশাহিদু তালফাজা, তুশাহিদু তিলফাজা, 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 তাহলে কি উত্তর হবে? উশাহিদু তিলফাজা ফিল গুরফা, উশাহিদু তিলফাজা ফিল গুরফাতে, ফিল গুরফাতে, ফিল, নেক্সট এটা দিয়ে কোশ্চেন, আইনা এক স্যার এখানে আবার একটু ডাউট, এখানে তাহলে কি ফিল গুরফাতি হবে তো? কারেক্ট, ফিল গুরফাতি, হ্যাঁ ফিয়ের কারণে, এই এইজন্য এইজন্য ওই ওইটাই মুসাল্লার ওখানে এটা ফিল মুসাল্লি কাজ করবে না স্যার, এই ইয়ার কারণে করবে, দিস ইজ এক্সেপশন, বাট আচ্ছা স্যার এটা আবার কেন, একটু একটু মিনিং এ যদি যাই স্যার, একটু যদি কাইন্ডলি এলাও করেন, আমার আমার জায় নামাজ আমি করতেছি, তখন তো ফিল মুসাল্লি হওয়ার কথা, এটা আমার জায় নামাজ না, এখানে বলছে মুসাল্লা জায় নামাজে, আচ্ছা আচ্ছা, আমার বলে নাই এই ইয়াটা, আমি আমার না, তাহলে ডট থাকতো, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, আন্ডারস্টুড স্যার, গুড, নেক্সট এটা দিয়ে দাও, আইনা দাও, আইনা
কোন সমস্যা হবে না। আচ্ছা এখন পরেরটাতে দেখো, ইয়াকরাউ আল কুরআনা তাকরাউ আল কুরআনা, দুইটা মিসাল দেওয়া আছে তাই না, দুইটা এক্সাম্পল, মিসাল মানে হলো এক্সাম্পল, মিসাল আউয়াল মিসাল সানি। মাযা তাফআলু অর্থ কি, হোয়াট ইউ আর ডুইং, হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করো, উত্তর কি, আকরাউল কুরআনা। এখানে আছে কিন্তু ইয়াকরাউ, ইয়াকরাউ থেকে আমরা আকরাউতে চলে গেলাম তাই না, আকরাউ মানে আমি, হ্যাঁ আমি আনা আকরাউ, এখন তো এটা ক্লিয়ার, আনা আকরাউ নাহানু নাকরাউ, এগুলি ক্লিয়ার না এখন, ওকে। তা এখানে মাযা তাফ কি পড়বো এটাকে বলো তো, মাযা তাফ উত্তরটা সেমই হবে স্যার, কিন্তু আনা দিয়ে বলছি, আনা দিয়ে যেহেতু আনা দিয়ে যেহেতু আমি, তাহলে এখানে কি হতে পারে পরের গুলিতে, মাযা তাফআলু, তারপরে উত্তর কি দিবে এখানে, আকনুসুল আকনুসুল গুরফাতা, ব্রিলিয়েন্ট, আকনুসুল গুরফাতা, হ্যাঁ আকনুসুল গুরফাতা, খেয়াল করতে হবে আকনুসুল গুরফাতা। এখানে দেখো শব্দটা হলো আল কুরআনু, এখানে লিখতেছে আকরাউল কুরআনা, এনি ডাউট, হ্যাঁ বলেন স্যার, না এখানে মনে করো শব্দটা কি আল কুরআনু তাই না, নাউন স্যার, এখানে নাউন হিসেবে ইউজ হচ্ছে, আর এখানে কুরআনুন শব্দটা কিন্তু আকরাউল কুরআনা লিখে কুরআনা হয়েছে অবজেক্ট হিসেবে স্যার, অবজেক্ট হিসেবে খেয়াল করতে হবে, সবাই কি এই পয়েন্টটা খেয়াল করছো, ভার্বের অবজেক্ট কে ফাতা বলা হয়, ভার্বের অবজেক্ট জবর বলা হয়, কি হয়, জবর বলা হয়, জবর বলা, ভার্বের অবজেক্ট জবর বলা, তাইলে আকনুসুল গুরফাতা, গুরফা উশাহিদু তিলফাজা, তারপরে আকরাউল সহিফাতা, এখানে তো লিখে দিয়েছে সহিফাতা, হ্যাঁ বুঝে নিতে হবে, তাহলে এখানে যদি মহিলার হয়তো উদাহরণ হইতো তাহলে কি হইতো স্যার, কোনটা, এই যে কাজ করছে যেটা, এটা যদি মহিলা কাজ করতে দেখাইতো তাহলে কি, মহিলা যদি আমি বলি তাহলে তো শব্দ একই, আনা আকরাউ আনা আফআলু, মহিলা পুরুষ একই, গুরফাতা মহিলা কর তাকনুসিনা হইতো স্যার, তাকনুসিনা যদি মহিলা করতেছে, এই যে মহিলাকে জিজ্ঞেস করবে মাযা তাকনুসিনা মাযা তাফআলিনা, সে যদি তুমি তাকে মাযা তাকনুসিনা তুমি কি পরিষ্কার করো এরকম কোশ্চেন, স্যার ওই যে যেটা ঝাড়ু দিচ্ছে এটা যদি মহিলা হইতো বা তখন আমি মানে মহিলা হিসাবে কি বলতাম স্যার, গুরফাতা হইতো না, গুরফাত না, গুরফাতার সাথে তো মহিলার কোনো সম্পর্ক নাই, আনা আকনুসু নাহানু নাকনুসু আনতা তাকনুসু আনতি তাকনুসিনা, আনা পুরুষ এবং আনা মহিলা একই শব্দ তো, গুরফাতার সাথে সম্পর্ক নাই তার মানে স্যার, না গুরফাতার সাথে সম্পর্ক নাই কেন নাই, আনা আকনুসু আমার কাজ কি, আকনুসু গুরফাতা, গুরফাতার যে গুরফাতুন এটা আমি পরিষ্কার করছি, এটা হলো ভার্বের অবজেক্ট, তুমি ওই যে কার সাথে গুরফাতার সম্পর্ক আনতে চাচ্ছ, আনার সাথে স্যার, ধরতে পারছো এখন বলো স্যার, বুঝতে পেরেছি, অনেক সময় আবার ওই যে চেঞ্জ হয়ে যায় না স্যার, মহিলা হইলেই না, মহিলা হইলে চেঞ্জ হবে নাউন, নাউনের সাথে যোগ হবে যখন,
কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হবে আর কি স্যার, অন্যজন মাদ্রাসাতুন কাবীরাতুন, মসজিদুন কাবীরাতুন বলা যাবে না, বড় মসজিদ কি বলবা, মসজিদুন কাবীরা কাবীরুন, আর বড় মাদ্রাসা মাদ্রাসাতুন কাবীরাতুন, কারেক্ট, এটাই ওকে, এগুলি আমরা পারবো ইনশাল্লাহ, দিস আর সিম্পল, ডিফিকাল্ট হলে আমাকে বলো। আগসিলুল মালাবিসা, দুই নম্বরটা পড়ি স্যার, আকরাউল কুরআন সহ, একটু অর্থ সহ পড়ো স্যার, আকরাউল কুরআন আমি কোরআন পড়ি বা পড়ছি, আকনুসুল গুরফাতা আমি রুম পরিষ্কার করছি, উশাহিদুত তিলফাজা আমি টেলিভিশন দেখছি, আকরাউস সহিফাতা আমি নিউজ পেপার বা পত্রিকা পড়ছি, আগসিলুল মালাবিসা আমি কাপড় চোপড় পরিষ্কার করছি, বাম দিকে সেমই স্যার, এই দুই নম্বরটা আকরাউল কুরআনা আমি কোরআন পড়ছি না, এখানে আরেকটা বাকি আছে, যে সা বাকি আছে, ও সরি স্যার, সা সা আকরাউল কুরআনা আমি কোরআন পড়ব, আমি রুম পরিষ্কার করব, রুমটি পরিষ্কার করব, সা উশাহিদু তিলফাজা আমি টেলিভিশন দেখব, সা আকরাউ সাহিফাতা আমি পত্রিকা পড়ব, সা আগসিলুল মালাবিসা আমি কাপড় চোপড় পরিষ্কার করব, ওকে, পরেরটা, তারপর তিন নম্বর হলো স্যার মাজা তাফালু, তুমি কি করো, মাজা তাকনুসু তুমি কি পরিষ্কার করো, মাজা তুশাহিদু তুমি কি দেখছো বা দেখো, মাজা তাফালিনা এটা মহিলাকে জিজ্ঞেস করতেছি যে তুমি কি করছো, মাজা তাকনুসিনা এটা একজন মহিলাকে জিজ্ঞেস করছি যে তুমি কি পরিষ্কার করছো, মাজা তুশাহিদিনা মহিলাকে জিজ্ঞেস করছি যে তুমি কি দেখছো, এখন এই যে ছয়টা যে আছে এখানে, এই ছয়টা দিয়ে একটা যে আছে, প্রত্যেকটা থেকে আমরা ছয়টা বের করতে পারবো, তাই না, কারেক্ট, ওকে, আরেকজন কেউ পড়ো, এটা এটা পড়ো, কে পড়বে, আমি আমি ট্রাই করি স্যার, এই যে জের জবর সারা হয়তো স্যারদের একটু ইয়ে হচ্ছে, আমি জের জবর সারা একটু পড়তে পারি স্যার, মাতা তাজহাবু ইলাল মাদ্রাসাতা, না জের জবর সারা তখন প্রবলেম হওয়ার কথা না, মিজান পড়ছো না আগেরটা স্যার, আমি পড়ছি স্যার, আমি আমি পড়ছি স্যার, এবার কে, কর্নেল রুস্তম, ওকে রুস্তম প্লিজ ট্রাই, মাতা মাতা তাজহাবু ইলাল মাদ্রাসাতি, ইলাল মাদ্রাসাতি মানে তুমি কখন স্কুলে যাবে, মাতা হলো কখন, তাজহাবু হলো তুমি যাবে ইলাল মাদ্রাসা, রাইট স্যার, এরপরে হচ্ছে মাতা তাজহাবু ইলাল ইলাল বাইতি, ইলাল বাইতি বাড়িতে যাবে, তারপরে এরপরে হচ্ছে মাতা তাজহাবু ইলাল ইলাত তাবিবি, তাবিবি মানে তুমি ডাক্তারের কাছে যাবে, কারেক্ট, মাতা তাজহাবু ইলাল ইলাল মসজিদ, মাতা তাজহাবু ইলাল মুহান্দিসু মানে তুমি কখন ইঞ্জিনিয়ারের কাছে যাবে, মাতা তাজহাবু ইলাল ইলাল আম্মি চাচার কাছে কখন যাবে, ইলাল আম্মি রাইট স্যার, চাচার কাছে কখন যাবে, ওকে, তাজহাবু মানে কি হলো স্যার, তাজহাবু
তাজহাবুরে যাওয়া, তুমি যাবে স্যার, তুমি যাবে, আনা আজহাবু নাহানু নাজহাবু, তাজহাবু মাতা তাজহাবু, আনতা আনতা তাজহাবু, মাতা মানে কখন, তাজহাবু মানে কখন যাবে, মানে তাজহাবু মানে তুমি কখন স্যার, তুমি যাবে স্যার, তুমি যাবে, তাজহাবু অর্থ হলো দেখো আগে আসো, আনা আজহাবু আমি যাব, নাহানু নাজহাবু, নাজহাবু যে আমার সামনে আছে তাকে জিজ্ঞেস করছি আমি, মা তাজহাবু ইলাল মাদ্রাসাতি, এখন পরেরটাতে আসো, উসাল্লিল ফাজরা, বলো কেউ, ফিল মসজিদি স্যার, ফিল মসজিদি, উসাল্লিল ফাজরা ফিল মসজিদি, নেক্সট, আকরাউল কুরআনা, আকরাউল ফিল মুসাল্লি, ফিল মুসাল্লি, মুসাল্লা, এটা একটু বলো, ট্রান্সলেশন করো, বলো আমি দুটোর সময় যাবো, আজহাবু সাআতা, আজহাবু সাআতা সানিয়াতা, সব জায়গায় তা হচ্ছে, সব জায়গায় স্যার, হ্যাঁ সব জায়গায় তা হচ্ছে স্যার, কারণ সাআতা শব্দটা হলো মুয়ান্নাস শব্দ স্যার, এই জন্য ধরা গেছে, এগুলি আমাদের কোন সমস্যা নেই ইনশাল্লাহ, দিজার পক্ষে এগুলি, এইখানে তিনটা ওয়ার্ড দেওয়া আছে, তিনটা ওয়ার্ড দিয়ে দুজন ছাত্রের মধ্যে কথোপকথন, দেখো তো কি লিখছে, আল জুমুয়াতা আল মসজিদিল কবীরি, হ্যাঁ আল মসজিদিল কবীরি, এখানে শুধু একটা জিনিস টু পয়েন্ট নোট, একটু সবাই একটু খেয়াল করো, আল মসজিদি লেখা আছে তাই না স্যার, আল কবীরি লেখা আছে, আল কবীরি তাহলে বড় মসজিদ, তাহলে এখানে কি মানে অ্যাডজেক্টিভ মসজিদের সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে তাই না স্যার, তাহলে এটা হলো নাউন আর এটা হলো তার অ্যাডজেক্টিভ তাই না, সূত্র বলে দিচ্ছি, নাউনের চেহারা এবং অ্যাডজেক্টিভের চেহারা একই হতে হবে, তাহলে এখানে আল আছে এখানেও আল থাকতে হবে, এখানে কাসরা আছে এখানেও কাসরা থাকতে হবে, তাহলে এটার কি কি চেহারা হতে পারত, মসজিদুন কবীরুন, কোন সমস্যা, আল মসজিদুন কবীরুন, হ্যাঁ আল মসজিদু আল কবীরু, কোন সমস্যা না স্যার, আল মসজিদা নির্দিষ্ট করছে কবি মানে আল দিয়া বড়টাকে নির্দিষ্ট করে দিচ্ছে, হ্যাঁ আল মসজিদা আল কবীরা, সমস্যা নাই স্যার, আল মসজিদু আল কবীরু, তাহলে এই যে একটা সূত্র বললাম, নাউন এবং তাকে যেটা বর্ণনা করে ওটা চেহারা একই হবে, ইজ ইট ক্লিয়ার, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা এখানে যদি আল থাকে এখানে আল থাকতে হবে, আর যদি না থাকে থাকবে না, এখানে যদি আল না থাকে এখানে তানবিন হবে, এখানে তাহলে তানবিন হবে, ওকে, এখানে কাসরা আছে এখানেও কাসরা হবে, এখানে ফাতা থাকলে এখানে ফাতা হইত, এখানে দম্মা থাকলে এখানে দম্মা থাকতো, চেহারাগত ভাবে দুইটা একই হতে হবে, এটা যদি
আরো কথা আছে, এটা যদি এক বচন হয় এটা কি হবে? কেউ কথা বলে না কেন? এটা জেজ জবর পেশ যা থাকে এটাতে জেজ জবর পেশ তাই হবে। এই জিনিস বোঝা গেছে তো, তাই না? এখন এই তিনটা দিয়ে আমাদেরকে যে ছবিটা এখানে দেওয়া হয়েছে, আল জুমুয়াতু আল মাসজিদিল কাবীরি, এই কাহিনী এখানে বলছে। দেখো, আইনা তুসাল্লিল জুমুয়াতা, আইনা তুসাল্লিল জুমুয়াতা, তুমি জুমা কোথায় পড়বে, তাই না? ওকে, তাহলে উসাল্লি ফিল মাসজিদিল কাবীর, এবং তুমি কোথায় পড়বে? উসাল্লি ফিল মাসজিদিল কাবীরি আইদান, আইদান অর্থ কি? আমিও, আমিও, আমিও। ওকে, তাহলে আমরা এই বাকিগুলি যেগুলি আছে এগুলি দিয়ে বানাতে পারবো, দ্যাট ইজ নো প্রবলেম। একটা দিয়া একটা বুঝলেই হলো, পারবো না? ওকে, বলো এটা দি, এটা দিয়েই বলো, এটা আইনা, আইনা তুসাল্লি, আইনা তুসাল্লি ফাজিরা, তাইলে উসাল্লি ফাজিরা ফিল মাসজিদিল, মাসজিদিল মাসগুমরি, মাসজিদিল উমারা, উমারা উসাল্লি ফিল মসজিদ হবে না স্যার, এটা তোমরা যদি কনফিউজড হও, ফর এক্সাম পারপাস ডু নট গিভ এনিথিং এখানে, বাট ফর লার্নিং এটা আমরা একটু পরে আসবো। এটা উমারি হয় না, উমারু শব্দটা হলো উমারু, এটা হয় উমারু হবে, নয় উমারা হবে, উমারি যখন হতে হবে তখন উমারা উমারি হবে না। উমারা মানে কি স্যার? একজনের নাম স্যার, এটা তো আসলে কোনো বিশেষণ না, এটা হচ্ছে মসজিদটারই নাম। আর মসজিদটার নাম হলো এটাকে যে ডিপটট বলে, ডিপটট কাজটা নেয় না, যেটা ফর্মাল ফর্মই থাকবে। না ঠিক ওইটা না, ওইটা তুমি যেটা বলছো এটা না, মসজিদু বিলালিন, বিলালিন মসজিদ হয়তো, ওটা তো কাজটা নিল, এটা নামের কারণে, এটা আমরা আলোচনা করব এক সময়। ওকে, এখন এই এগুলি পারা যাবে, দিস আর সিম্পল, আমরা এখানে একটু সময় দেওয়ার দরকার নাই। এখানে দেখো, আকমিল হেওয়ার মানে হেওয়ারটা কথোপকথন পূর্ণ করো, এখানে আছে তাহলে এ কি বলবে? এ যদি উত্তর দেয়, এ কোশ্চেন করছে, এ কোশ্চেন করছে যে এ উত্তর দিল আস্তাই কিজু ইন্দাল ফাজিরি, এখন কোশ্চেনটা বানাও তো, মাতা তাস্তাই কিজু, মাতা তাস্তাই কিজু, ব্রিলিয়ান্ট, মাতা তাস্তাই কিজু আস্তাই কিজু, আবার বলেন স্যার। এখানে একটা উত্তর দেওয়া আছে, দেখো এখানে কোশ্চেন আছে, তাই না? আস্তাই কিজু ইন্দাল ফাজিরি, তুমি আমাকে কি জিজ্ঞেস করলে আমি এটা বলবো, আস্তাই কিজু ইন্দাল ফাজিরি, নামাজ কোথায় পড়ো তুমি? নামাজ তুমি কখন জাগ্রত, তুমি কখন জাগ্রত হও, কখন ঘুম থেকে জাগ্রত হও? তাহলে মাতা, মাতা আস্তাই কিজু, আস্তাই কিজু, আস্তাই কিজু ইন্দাল ফাজিরি, এখানে উত্তর দিল লা, লা আনামু বাদাল ফাজরি, তাহলে কোশ্চেন কি করবো?
হালতানামু বাদাল ফাজ না বুঝা গেছে হালতানামু বাদাল ফাজ হ্যাঁ তুমি হাল তানামু বাদাল ফাজরি লা লা নামু বাদাল ফাজরি এখন এখানে কোশ্চেনের অংশ দিচ্ছে উত্তর দেয় নাই ইউ ক্যান রাইট এনিথিং মাজা তাকরাও মাজা তাফালু মাজা তাগসিলু হোয়াটএভার অমা তা তাজহাবু এখানে কি বলছে অমা তা তাজহাবু মানে কি অর্থ কি এবং তুমি কখন যাবে এবং তুমি কখন যাবে তাহলে এখানে আরেকটু লিখতে পারি অমা তা তাজহাবু ইলাল ইলাল মসজিদি মাকতাবি ইলাল মাকতাবি ইলাল মসজিদি ইলাল বাইতি তাহলে এখানে কি বলবো আজহাবু ইলাল বাইতি আকসা তাসাবিয়া পারা যাবে এগুলি নরমাল কিছু জিনিস উসাল্লিল জুমআতা ফিল মসজিদিল কাবীরি উসাল্লিল জুমআতা ফিল মসজিদিল বিলালিন জুমআতা এগুলি এগুলি নরমাল জিনিস আমরা পারবো ইনশাআল্লাহ এগুলি কোনো সমস্যা না মেইনলি আমরা এগুলি জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে বলছে হ্যাঁ কোনটার সাথে কোনটা মেলাবা সময় পাইলে পড়ো না সময় পাইলে জাস্ট ইগনোর এটা একটু পড়ি তো কেউ পড়ে কেউ ট্রান্সলেশন করি কোনটা স্যার এই যে এই হাওয়ারটা আচ্ছা আমি বলে দিচ্ছি দেখো ডিফিকাল্টিস হয় কিনা উসরাতু আহমাদা আহমেদের পরিবার লা তানামু গুমায়না বাদা সলাতি ইয়াউমুল উতলাতি ছুটির দিনে নামাজের পরে আহমেদের পরিবার ঘুমায় না বুঝা গেছে কেউ একজন পড়ো এবং ট্রান্সলেশন বলো রেজা রিয়াজ মাজা তাফালুল মাজা তাফালুল জাদ্দাতু না এটা এটা এই অংশটা উসরাতু আহমাদা উসরাতু আহমাদা লা তানামু লা তানামু বাদাল বাদাস সালাতি বাদাল সালাতিল ইয়াউমুল ইয়াউমুল উতলাতি ইয়াউমুল উতলাতি ইয়াউমুল উতলাতি এখন এখানে কিছু কিছু তোমার পড়তে সমস্যা হবে আগে আসি আচ্ছা ওই জিনিসটা একটু বলি ওটা ভেরি হায়ার লেভেল অফ স্টাডি গ্রামাটিক্যাল বাট বলে রাখি বললে কোনো ক্ষতি হবে না সোজা জিনিসটা ছয় পাতা আছে না সবের কাছে আচ্ছা স্যার ওকে ছয় পাতার পাঁচ নম্বর পেজে যাও তো আলোচনা করব ভেরি হায়ার লেভেল কনসেপ্ট এটা পড়াইতে গিয়ে ইট টেক্স মান্থস এবং দিনের শেষে ওইটা দরকার নাই ওটা ফর ডুইং পিএইচডি অ্যান্ড অল দিস থিং অন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেটার দরকার আমি এখন যেটা বলবো একটু মনোযোগ দিয়ে শোনো এটা যদি আমি এভাবে ওপেন করি আমার জন্য সুবিধা হবে লেখাটা কি দেখা যায় একটু বড় করলে ভালো হয় 6 নম্বর পেজ স্যার হ্যাঁ 6 নম্বর পেজ এখন দেখা যায় দেখা যায় এখন ঠিক আছে ওকে আমাদের প্রথম কথা হলো
কি লিখলাম এখানে? ইসমুন, ইসমুন, ইসমুন শব্দের অর্থ কি? নাউন, নাউন, নাউন। প্রথম হলো, প্রথম কনসেপ্ট হলো সমস্ত নাউন সাধারণভাবে দুই পেশওয়ালা হবে। যত নাউন আছে সাধারণভাবে দুই পেশওয়ালা হবে। তাইলে আমি যদি লিখি বাড়ি, লিখব বাইতুন। যদি আমি মসজিদ লিখি কি লিখব? মসজিদুন, মসজিদুন, মসজিদুন। এখন কিছু কিছু এটা হলো সমস্ত নাউনের এই চেহারা দুই পেশওয়ালা। তাহলে আলিফ লাম যখন আসবে তখন একটা লাম চলে যাবে, এটা নর্মাল, একটা পেশ চলে যাবে, বাট নর্মালি হলো দুই পেশওয়ালা। বাট কিছু কিছু নাউন আছে যেগুলি শেষে ইয়া থাকে, ওগুলি দুই পেশার দেখা যাবে না। এটা হলো এক নাম্বার, ওগুলি দুই পেশা দেখা যাবে না ইয়া থাকলে। হ্যাঁ, দুই পেশ থাকবে না, কোনো কিছুই থাকবে না স্যার। বল কি বলছো? আচ্ছা, এখন এই টেবিলে দেখা যাচ্ছে, দেখো যে সমস্ত ইসেন কাসরা, কাসরা মানে কি? জের, তাই না? এবং তানভিন গ্রহণ করে না। যে সমস্ত এসএম কাসরা এবং তানভিন গ্রহণ করে না, এরা কারা? মানে এরা জন্মগতভাবে এক পেশওয়ালা এসএম। যেমন ধরো, একবার দেখো মেসেজ দিয়ে রাখো, শোনা যায় আমার কথা? কথা বলছি, একটা কাগজ এসে দিয়ে এখানে মধ্যে আছে, আমার কথা শুনতে পাচ্ছো? আমি বলছি জেনারেলি অল এসএম তানভিন ওয়ালা, কিছু কিছু এসএম জন্মগতভাবে এক পেশওয়ালা, এরা কারা? এরা হলো সকল মহিলাদের নাম। দেখো মারিয়ামু, তালহাতু, এক পেশওয়ালা না? কোন মহিলার নাম দুই পেশওয়ালা দিয়ে হয় না। ইব্রাহিমু, ইনার নাম এক পেশওয়ালা দিয়ে লেখা, অরিজিনাল। ইউসুফ, এক পেশওয়ালা। আহমদ, এক পেশওয়ালা নাউনটা। উমার, এক পেশওয়ালা। তাহলে এখানে আমি এগুলি আর না দেখায় বলতে চাচ্ছি, যে সমস্ত নাউন জন্মগত ভাবে এক পেশওয়ালা, ওগুলি যদি জবর নেওয়ার প্রয়োজন হয়, কখন জবর নেয় নাউন? অবজেক্ট হলো স্যার, ওকে, তখন জবর নেবে। অবজেক্ট, অবজেক্ট যদি হয় স্যার, জবর নেবে। তাহলে এক পেশওয়ালা নাউনগুলি জন্মগত ভাবে এক পেশওয়ালা নাউনগুলি জবর নেওয়ার প্রয়োজন হলে জবর নেবে। জেদ নেওয়ার প্রয়োজন হলে, কখন জেদ নেওয়ার প্রয়োজন হয়? ফারজারের পরে স্যার, ফি, মিন, এগুলি বাও তাও কাফল আমো, এগুলির পরে যদি বসে পড়ে, আর আর যদি মুদাফ ইলাইহি হয়, মুদাফ ইলাইহি হয়, তাহলে জেদ নেওয়ার প্রয়োজন হয়, তাই না স্যার? এই জেদ নেওয়ার প্রয়োজন হলে এটা জেরের ছবিটা দেখাবে জবর দিয়ে। এখন এক্সাম্পল, আহমাদু, এক পেশওয়ালা নাম। তাহলে আমি যদি বলি মিন, আমি আহমেদের কাছ থেকে, মিন কি লিখবো? আহমাদ, আহমাদা, আহমাদি হওয়ার কথা ছিল, কারেক্ট? বাট আহমাদা হবে স্যার, আহমাদি হবে না। কেন? যে নিবে না স্যার, যে প্যাটার্ন কেন নিবে না? এই নাউনটা হলো জন্মগত ভাবে ইব্রাহিমের পরিবার আমরা কি পড়ি? ইব্রাহিম,
ওয়ালা আলি ইব্রাহিমা কেন পড়ি? জন্মগত ভাবে স্যার এই কারণে। তাহলে কি বললাম, যে সমস্ত এসএম জন্মগত ভাবে একপেশওয়ালা সেগুলি জবন নেওয়ার যখন দরকার হয় জবন নিবে, জেদ নেওয়ার দরকার হলে জেদটা প্রকাশ করবে জবর দ্বারা। এই কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে স্যার জবর যে দুটাই অ্যাকসেপ্ট করবে স্যার, জেদ তো অ্যাকসেপ্ট করলো না, স্যার আপনি বললেন যে স্যার কিছু কিছু নাউন এক পেশওয়ালা জন্মগত ভাবে, সেটা কিছু কিছু ক্ষেত্রে জবর জের প্রকাশ করে, এটা কোন ক্ষেত্রে সেটা যদি বলেন স্যার। না মনে করো তুমি আহমদকে দেখেছো, আহমদ তোমার অবজেক্ট হয়ে গেল তাই না দেখার? জি স্যার। তাহলে এখন জবর নিবে স্যার, জবর হয়ে যাবে। বুঝতে পেরেছি। এখন তুমি আহমেদের কাছ থেকে নিছো কিছু, মিন আহমাদি হওয়ার কথা ছিল স্যার, এখন হবে মিন আহমাদা। থ্যাংক ইউ, উই গো ফর ব্রেক হাফ এন আওয়ার, নেক্সট সেশন উইল স্টার্ট ইনশাআল্লাহ এট 8:05 ইনশাআল্লাহ। ওকে, মা আসসালামা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেখানে ছিলাম এখানে কেউ একজন পড়ো তো, কে পড়বে এটা? স্যার আমি পড়তে পারবো স্যার, লেফটেন্যান্ট ফেরদৌস। কি নাম কি স্যার? লেফটেন্যান্ট ফেরদৌস স্যার। জি ফেরদৌস প্লিজ ট্রাই করো স্যার। উসরাতু আহমাদা লা, ওকে এক মিনিট, লা তানামু বা'দা, এখানে আসি। উসরাতু আহমাদা অর্থ কি স্যার? আহমদের ফ্যামিলি। আহমদের ফ্যামিলি, তাহলে হওয়ার কথা ছিল কি স্বাভাবিক নিয়মে? উসরাতু আহমা আহমাদি হওয়ার কথা ছিল স্যার। দি হওয়ার কথা ছিল, কেন দি হইল না? আর আহমাদ দুটো হচ্ছে এক পেশ ওয়ালা, যেটা মানে পেশ এবং জবর নিবে, কিন্তু জেরের বেলায় জের না নিয়ে জবর নিবে। শুধু একটু যদি বলি যে আহমদ শব্দটা হলো জন্মগতভাবে এক পেশ ওয়ালা নাউন, সুতরাং এটা জের নিবে না, জেরের জের নেওয়ার প্রয়োজন হলে এটা জবর দিয়ে প্রকাশ করবে। হ্যাঁ জি স্যার। ইট ইজ ক্লিয়ার টু এভরিবডি? যে সমস্ত নাউন আছে পেশ অবস্থায় তো পেশ নিয়ে থাকলোই, যদি জবন নেওয়ার প্রয়োজন হয় জবন নিবে, যদি জেদ নেওয়ার প্রয়োজন হয় জেদটা জবর দিয়ে প্রকাশ করবে। এখানে আল উসরাতু আহমাদা ট্রান্সলেশন হলো আহমেদের পরিবার, এর নিচে জের হয় মুদাফ মুদাফ ইলাইহি, ওই সূত্রে উসরাতু আহমাদি হওয়ার কথা ছিল, যেহেতু এটা এক পেশওয়ালা নাউন যে নেয় না জেটটা প্রকাশ করতেছে জবর দিয়ে। বলো ডাউট? তোমাদেরকে একটু কাইন্ডলি রেসপন্ড করতে হবে, আইদার আন্ডারস্টুড অর নট। আন্ডারস্টুড স্যার। ওকে, তাহলে এখন ফেরদৌস বলো আহমেদের পরিবার এই কটু বলো। কখন ঘুমায় না? আচ্ছা এখানে একটু আসি, বাদা সালাতি
কেন এটা তি হলো, তি হলো কেন, এই টেবিলটা আমরা একটু ওখানে যাই, এখানে আসো পেজ টু তে একটু সবাই খেয়াল করো, আমরা এই শব্দগুলি পড়েছিলাম কিছু, এগুলি এখন এগুলির কথা বলি, এগুলি যদি কোনো এসএম এর আগে বসে তাহলে এসএম কে আবার কাসরা দেয়, আমামাল মসজিদি, মা আসসালামাতি, বাদাল আসরি, বাদাল জোহরি, তাহলে বাদাল কি করে এগুলি এসএম এর পরে বসে এসএম কে কি করে জেড দেয়, এগুলির মতো সেম কাজ। এখানে আমরা অলরেডি যে শব্দগুলি শিখেছিলাম আমামা, একটু ছয় পেজ আছে, আমামা হইল সামনে, এক্সাম্পল আমামাল মসজিদি, ফাওকাল ফাওকা সাজারাতি গাছের উপর, কাবলাল জুমুয়াতি জুমার আগে, বা আদা জুমাতি জুমার পরে, মা সালামতি, মা জাইন, বা জাইদুন, জানিবা পাশে, এই শব্দগুলি একটু এই কয়েকটা শব্দ দেখতে হবে আমাদের। হ্যাঁ, খালফা, খালফা হলো পিছনে, বা অরা আ, এন্দা নিকটে, লাদা অথবা লাদুন সব হইল নিকটে, সকালবেলা সবে সাদিক বলি না সাবাহান, সাবাহান অথবা বুকরাতান, মাসান মাসান অথবা আসিলান, হুনা হুনাকা, হাইসু আবাদান মাতা কখন, ওয়াদান আগামীকাল, আমসি গতকাল, বস্তুন মাঝে, আইনা কোথায়, বাইনা মাঝে, তাহাতা নিচে, এখন সবগুলি কিন্তু এসএম এর আগে বসবে না, কারেক্ট, অর্থ দেখে বুঝতে হবে। হ্যাঁ, এই শব্দগুলির এখানে বুঝার কিছু নাই, শুধু এটার ব্যবহার হলো এগুলি যেগুলি এসএম এর আগে বসে এসএম কে জের দেয়, এই জন্য বাদা সলাতি হইছে, ঠিক আছে, কনসেপ্টটা বুঝে গেছে, ওকে, নেক্সট পড়ো, বাদা সলাতি, নেক্সট, সরি, ইয়াউমাল উতলাতি, ওকে, মানে হচ্ছে ছুটির দিনে, ছুটির দিনে, কোনো ডাউট এখানে নাই, নেক্সট পড়ো একটু, আর তোয়াহা ইয়াক নুসু গুরফাতাল জুলুসি, মানে তহা বসার ঘর পরিষ্কার করবে, ওয়া ফাতিমাতু তাক নুসু গুরফাতান নাওমি, ফাতিমা শোবার ঘর পরিষ্কার করবে, ওয়া আহমাদু ইয়াক সিলুল মালা বিসা, আহমাদ এবং আহমাদ কাপড় চোপড় ধৌত করবে, ওয়া লাতিফাতু তাকি তাকিল মালা বিসা, মানে লতিফা মালা বিসা, আকি মালা বিসা মানে কাপড়, এবং লতিফা কাপড় চোপড় ইস্ত্রি করবে, ওয়াল জাদদাতি তাক সিলুল, এখানে জাদদাতি বললা কেন, ও জাদদাতি হবে না, জাদদাতু হবে স্যার, কারেক্ট, কোনো কারণ নাই জিদ্দি হওয়ার, তাই না, মানে দাদি এবং দাদি থালা বাসন ধৌত করবে, ওয়াল জাদ্দু ইয়াকরাউল কুরআনা, এবং দাদা কোরআন শরীফ পাঠ করবে।
এই এই যে প্যারাটা আছে এই প্যারা পরে এই কোশ্চেনগুলির উত্তর দেওয়া যাবে। দেখো একটু, মাজা তাপ আলু জাদ্দাতু মানে কি? জাদ্দা কি করবে, কি করে দাদি, কি করবে দাদি, কি করছেন লেখা আছে না? এই যে জাদ্দাতু কুরআন, কুরআন পড়বে। আল জাদ্দাতু তাগসুলুল আদবাখা। মাজা তাফুল আহমদ, আহমদ কি করবে? তাহলে বুঝা যাচ্ছে তাই না? আচ্ছা এবার এটা একটু কেউ পড়ি। আমি পড়ি, দেখো বুঝো। দেখো ইয়াস্তাই কেজু অর্থ কি? হোয়াট ইজ দি মিনিং অফ ইয়াস্তাই কেজু? ঘুম থেকে উঠা। কে? সে ঘুম থেকে উঠে স্যার। এখন দেখো একটু খেয়াল করো, সে ঘুম থেকে উঠে কিন্তু সে এর পরে আবার একজন একজনের নাম বলে দিচ্ছে, এর মানে এখন আর সে কাজ করবে না। তাহির ঘুম থেকে উঠে কখন? ইনদাল ফাজরি। ওয়া এবং ইয়াতাওয়াদ্দাউ, সে উজু করে ফিল বাইতি। ওয়া ইয়াযহাবু এবং সে যায় ইলাল মসজিদি। ইউসাল্লি তাহিরু তাহের পরে ফাজরা ফিল মসজিদি। তাহিরুন ইয়াকরাউল কুরআনা লা ইয়ানাম বা'দা সালাতি। বুঝা গেছে? এদিকে আমাদের এগুলি এগুলি দিস ইজ নাথিং, ইউ ক্যান স্কিপ। তাহলে আমরা এটা একটু শুরু করতে পারি। আল ওয়াহদাতুল খামিসা অর্থ কি? পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়। ওকে, ফিফথ ইউনিট। এখানে কি সম্বন্ধে আলোচনা করবে সেটা বলা আছে। আত্তামু খাদ্য, শরাব এবং পানীয়। এখন আমরা একটু আগাই, আগাইলে বোঝা যাবে। এবং এগুলি আমাদের এখন পরিচিত শব্দ, মোস্ট অফ দোজ। আল হেওয়ারু বাইনা কাসিম ওয়া সালিম। আইনা তাযহাবু ইয়া সালিমু? ইলাল মাত'আমি। আইনা তাযহাবু, তুমি কোথায় যাও? ইয়া সালিমু, এখানে একটা জিনিস, ওহে সালেম, তাই না? একটা কনসেপ্ট আছে এখানে, এর নামটা আসলে কি ছিল বলো? সালিমুন, সালিমুন, সালিমুন। সালেমকে যখন ইয়া দিয়ে ডাকা হয় তখন আর দুই পেশ থাকে না, খেয়াল করার মতো বিষয়। ইয়া সালেম, তাইলে এখানে সালেম বলছে রান্না করে যাচ্ছি, মাতবাখি, হ্যাঁ সরি মাত আমি, খাবার ঘরে মাত আমি, হ্যাঁ রেস্টুরেন্ট। তাহলে এখানে আর কি বলতে পারতো বলো তো? সে সংক্ষেপে বলছে, কাসেম জিজ্ঞেস করতেছে সালেম তুমি কোথায় যাও, সে বলে দিছে রেস্টুরেন্টে। এই উত্তরটা আর কিভাবে দিতে পারত? মাশাআল্লাহ, ব্রিলিয়েন্ট, দিস ইজ হোয়াট ইজ টু বি আন্ডারস্টুড। আযহাবু ইলাল মাত'আমি, আই এম গোইং টু দি রেস্টুরেন্ট। ওকে,
এখন এই শব্দটা আমাদের জানা আছে, জানা আছে কি ওয়াজিবাতান, ওয়াজিবাতান হলো তাহলে এটা নর্মাল কিরকম ছিল? তাহলে শুরুটা কি হবে এটা তাকুলুর হুয়া এইটার একটু ওকে ঠিক আছে কাম অজিবাতান তুমি কয় বেলা খাও তাকুলু ফিল ইয়াউমে দিনে এখন এ বলছে আকুলু সালাসা ওয়াজাবাতিন আকুলু সালাসা ওয়াজাবাতিন তাহলে কি হলো সে তিন বেলা খায় বা দিনে তিনবার খায় আচ্ছা এখানে যেটা নোট করার বিষয় এই শব্দটি হলো ওয়াজাবাতুন কাম কাম দিয়ে যখন প্রশ্ন করা হয় আহার করো কাম ওয়াজিবাতান বুঝা গেল এখান একটু আসতে বুঝে গেছে নাকি এটা মিনিংটা একটু আবার বলেন ওকে প্রথমে আসো আমাদের যে শব্দটা এখানে শব্দটা আচ্ছা একটু যদি কথা বলো কাইন্ডলি মিউট করে নাও অজিবাতুন অজিবাতুন অর্থ কি বেলা কত বেলা খাবার খাবার বেলা ওয়াক্ত কয় ওয়াক্ত খায় আর কি এর আগে যদি তুমি কাম শব্দ লাগাও কাম হইলো কত মানে স্যার কত কত তখন এই অজবাতানটা বসবে এবং এটা তখন অজবাতান হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আসলে অজবাতুন শব্দের পুরো অর্থ কি এক বেলা কিন্তু তাই না মাসজিদুন অর্থ কি কিন্তু যদি আচ্ছা কিন্তু যদি কাম দিয়ে যখন প্রশ্ন করা হয় এটা সিঙ্গুলারই বসে সিঙ্গুলার বসে বোঝায় আসলে কত কয়টা বেলা খাও যেমন তোমাকে যদি বলে কাম কিতাবান তাহলে উত্তর কি মানে কিতাবান অর্থ কি তাহলে বোঝা যাবে কয়টি বই স্যার কয়টি বই আছে তোমার কাছে মানে একটার কথা জিজ্ঞেস করে নাই কিন্তু বাট প্রশ্নটা করা হয় সিঙ্গুলার দিয়ে এই জন্য কাম অজিবাতান এখন অজিবাতান একটা পুরুষ বাসক মহিলা বাসক শব্দ তাই না
এখন আমাদের যদি আগে পড়া মনে থাকে মুসলিমুন মুসলিমুন মহিলাবাচক শব্দ কি মুসলিমাতুন মুসলিমাতি ওকে মুসলিমাতুন মুসলিমুনের দ্বিবচন কি মুসলিমানে হ্যাঁ মুসলিমানে মুসলিমের দ্বিবচন হলো মুসলিমান আর মুসলিমাতুনের দ্বিবচন কি মুসলিমুন শব্দের বহুবচন কি মুসলিমুনা মুসলিমুনা আর মুসলিমাতুন শব্দের বহুবচন কি মুসলিমাতুন তাহলে এটার বহুবচন হলো মুসলিমাতুন মুসলিমাতুন অজিবাতুন আমাদের শব্দ ছিল অজবাতুন এর বহুবচন দ্বিবচন কি হবে অজবাতুন অজবাতা আর বহুবচন এখন দেখো আমাদের এখানে এই অজবাতুন শব্দটা আমরা পাচ্ছি কিনা কাম ওয়াজিবাতান এখানে সে যেটা বলছে কাম অজিবাতান কয় বেলা তা কুলু তুমি খাও ফিলিয়াও মে আকুলু সালাসা ওয়াজাবাতিন ওয়াজাবাতিন অজিবাতুনের প্লুরাল হওয়ার কথা ছিল ওয়াজ বা কারেক্ট দিস ইজ অ্যান এক্সেপশনাল প্লুরাল স্পেলিং এ একটু পার্থক্য আছে এখন আমরা ওইখানে যাই তাহলে এইখানে এটা পরিবর্তন হয় কি হবে সব ঠিক থাকবে ওয়াজা ওয়াজাবাতুন আচ্ছা এখন এই এটার সাথে যখন সালাসা যোগ হইলো তখন কিন্তু এটা ওয়াজাবাতুন হয়ে গেল কেন হইলো এটা আমরা পরে শিখবো এখন আপাতত সেন্টেন্সটা দেখে নিই তাহলে আকুলু সালাসা ওয়াজাবাতিন এখন আকুলু শব্দটা একটু দেখো তো কেমন লিখছে খেয়াল করো এরকম একটা আলিফ দিয়ে এরকম একটা টান দিচ্ছে তাহলে এটা একটু এক্সপ্লেন করি আচ্ছা তাহলে এটা হলো আলিফ খেয়াল করো আকালা ইয়া উলু ওকে আকালা হলো খাওয়া সে খেয়েছিল ইয়াকুলু হলো সে খাবে এখান থেকে এখন আসি ইয়াকুলু তাহলে আনা আকুলু নাহানু আকুলু আনা আকুলু নাহানু নাকুলু আনতা তাকুলু আনতি তাকুলিনা হুয়া ইয়াকুলু হিয়া তাইলে এটা আনা আনা হওয়ার কথা ছিল কি দেখো ওকে এখন এই আকুলু এত কষ্ট করে আরবরা বলে না আরবরা এখানে একটা কাজ করে ফেলে এটাকে সোজা করে দেয় সোজা করে দিয়ে বলে আনা আকুলু একটু টান দিয়ে বলে বাকিগুলি ঠিক রাখছে তাইলে এটা ইকুয়াল টু হবে আ হওয়ার কথা ছিল আনা আকুলু আকুলু ইকুয়াল টু আকুলু
আর কিছুই না, বাকিগুলি থেকে আকুলু আকুলু নাহানু না আকুলু আন্তা তা আকুলু আন্তি তোমরা একটু কাইন্ডলি যদি পার্টিসিপেট করো ইট বিকামস লিটল ইজি ফর মি আন্তি তা কুলিনা তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আকুলু সালাসুন তাই না, তিন ওয়াহিদুন ইসনানি সালাসুন আরবাউন খামসাতুন সিত্তুন তাই না, ওকে। এখানে বিরাট একটা গ্রামার আছে, হালকা বলি না বুঝলে অসুবিধা নাই, এটা হলো পুরুষ বাচক শব্দ তাই না, সালাসুন, আর এটা হলো মহিলা বাচক শব্দ না, মহিলা বাচক শব্দকে গুনতে হইলে পুরুষ বাচক শব্দ লাগা, বিপরীত শব্দ হবে, কারেক্ট। দুই নাম্বার, যাকে গণা হয় তাকে বহুবচনে রূপান্তরিত করা হয়, যদি না বুঝো স্কিপ, জাস্ট খেয়াল করো কি লিখছে, আকুলু সালাসা ওয়াজাবাতিন, এখন ওয়াজাবাতিন কি কি, ইফতার, ইফতার করে না ব্রেকফাস্ট, আল ফাতুরা, ওয়াল গাদা দুপুরের লাঞ্চ, ওয়াল আশা রাতের খাবার, কোন সমস্যা পড়তে, হ্যাঁ স্পেলিং এ কোনো সমস্যা, ফাতুরা এটাকে সকাল দুপুর এবং রাতের খাবার, কারেক্ট, ফাতুর ব্রেকফাস্ট, ইফতার করি না আমরা, আল ফাতুর, হ্যাঁ আল ফাতুরা, আল গাদা হলো দুপুরের খাবার, আল আশা রাতের খাবার। আচ্ছা এখন এ বলছে হাজা কাসিরুন জিদ্দান, দিস ইজ টু মাচ, কাসিম বলতেছে আনা আকুলু ওয়াজিবাতান ওয়াহিদাতান, অর্থ কি জিদ্দা মানে কি স্যার, কোনটা জিদ্দা, জিদ্দা টু মাচ, অনেক অনেক খুব, কাসির হলো বেশি, জিদ্দান হলো খুব বেশি, তুমি তিন বেলা খাও দিস ইজ টু মাচ, এ এখন বলতেছে কাসিম বলতেছে আনা আকুলু আমি খাই ওয়াজিবাতান ওয়াহিদাতান এক বেলা, এখন সালিম বলতেছে হাজা কালিলুন জিদ্দান এটা খুব কম, তাহলে এখানে দুইটা শব্দ আছে, কাসির মানে হলো অনেক বেশি, কালিল মানে হলো অনেক, কালিল হলো কম, কাসির বেশি, জিদ্দা আর জিদ্দান হলো অনেক, বুঝা গেছে এই পর্যন্ত, ওকে একটু আরেকবার বলেন কোন অংশটা ধরতে পারেন একটু যদি কাইন্ডলি বলো, কোন শব্দটা এর অংশটা আনা আকুলু আকুলু এখানে না এখানে আনা আনা আকুলু ওয়াজিবাতু হাজা কাসিরা জিদান আমি খাই ওয়াজিবাতান বেলা ওয়াহিদাতান এক এক বেলা বেলা খাই ওয়াহিদাতান আকুলু ওয়াহিদ ওয়াহদাতান সরি আনা আকুলু ওয়াজিবাতান ওয়াহিদাতান হাজা কালিলুন এখানে কিছু এই স্পেলিং এর জন্য এই যে দেখো ইয়া ইয়া তার করেসপন্ডিং জের সাই তাই না ওয়া সাই পেশ আর আলিফ সাই জবর মিলতেছে তুমি দুপুরের খাবারে কি খাও, মাজা তাকুলু কি খাও ফিল গাদাই দুপুরের খাবারে,
উত্তর কি দিচ্ছে? ফিল গাদাই। হ্যাঁ, ফিল গাদাই। উত্তর কি দিচ্ছে? গাদাই মানে দুপুরের খাবার। কারেক্ট। ফাতুর ব্রেকফাস্ট, গাদা দুপুরের খাবার, আশা আশা রাতের খাবার। ফাতুর গাদা আশা আশা। হ্যাঁ, এটা মনে রাখা সোজা, এশার সময় যে খাবার খাওয়া ওটা হলো আশা। দুপুর আর ফাতুর হলো ব্রেকফাস্ট, ইফতার বলি না আমরা আসলে। ইফতার কি? ফাতুর। হ্যাঁ, ফাতুর। হ্যাঁ, ফাস্টিং ভাঙা আর কি, ইফতারুন বলি আর কি। ওকে, এখন আসো এটা। মাজা তাকুলু ফিল গাদায়ে, তুমি দুপুরের খাবারে কি খাও? এখন উত্তর বলো। আকুলুল আরুজ্জা। আরুজ্জা আকুলুল আরুজ্জা। আরুজ্জা হলো রাইস, ভাত। বলে খুব জলগুলা। খুব জল রুটি। ফ্রুটস। ফাকিয়া কি স্যার বললেন? স্যার ফ্রুটস, ফল। সালাতা তো কি? সালাদ, আমাদের সালাদ যেটা। সালাদ। আসসামাকু ইহা ফাকিহাতু আমনাকু জাতুল আহমা। এখন খেয়াল করতে হবে কিন্তু এই প্রত্যেকটা, এটা সামাকুন সালাতাতুন ফাকিহাতুন, আল যোগ হলো সামাকু সালাতাতু ফাকিহাতু। আকুলুর অবজেক্ট হলো জবর এসে গেল। এগুলো একটু এগুলোই দেরি হচ্ছে বুঝতে। আবার বলবো? হ্যাঁ স্যার, এগুলোই দেরিতে মানে বুঝতে দেরি হচ্ছে এগুলা। না, খেয়াল করো, একটু খেয়াল করলে হবে। এটা কোন শব্দই তো নরমালি, এটা নাউন মাস, সুতরাং জবর হওয়ার কথা না। তাহলে এটা ছিল সামাকুন। এরপরে যখন আল যোগ হলো হয়ে গেল আসামাকু। এরপরে আকুলুর যখন অবজেক্ট হয়ে গেল হয়ে গেল আসামাকা। এখানে আকুলু মানে কি স্যার? আমি খাই। আকুলু আমি খাই। তাকুলু হলো তুমি খাও। অমাজা তাকুলু আন্তা। এখন আসো, তাহলে এ এত কিছু খায়, খাওয়ার পরে ও বলতেছে ডোন্ট ওয়ারি, এটা সব সবকিছু আয়ত্তে আসবে। মা ওয়াজনুকা, অর্থ কি? তোমার ওজন কত স্যার? হোয়াট ইজ ইওর ওয়েট? মা ওয়াজনুকা, হোয়াট ইজ ইওর ওয়েট? এখন এ বলতেছে কি? এটা 60, তাই না? 60 কিলান। হ্যাঁ, 60 কিলো। অমা ওয়াজনুকা আনতা, মিয়া তু কিলিন 100 কিলো, তোমার ওজন কত? এখন দেখো কিলো, ওখানে কিলান বললেন না, এখানে কিলিন বললেন স্যার। 60 এর বেলা এটাকে এভাবেই লিখতে হয়, আর 100 এর বেলা এটাকে লিখতে হয় এভাবে কিলিন। কঠিন স্যার, এগুলো বুঝতে পারছি না। এত কিছু মনে দরকার নাই, আপাতত তুমি কিলা কিলো কিলো এনিথিং কিলো বুঝলে স্যার। এই এই নিয়ম আমি এখন বলছি না, তুমি একটু বললে হবে 60 কিল আর 100 কিল যদি মনে রাখতে না পারো। আচ্ছা, এখন এখানে বলছে আন্তা সামিনুন। সামিনুন হলো মোটা, জিদ্দান তুমি অনেক মোটা। আর ও বলতেছে ও আন্তা নাহিফ, নাহিম হলো রোগা, রোগা শুকনা স্যার, পাতলা, জিদ্দান অনেক পাতলা। এখন এখানে অনেক কতগুলি ভোকাবুলারি আছে, তোমাদেরকে ভোকাবুলারি শিটটা আমরা তৈরি করে দিয়ে দেব, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড দি ওয়ার্ড মিনিংস। বাট বুঝা কি গেছে ঘটনাটা?
কেউ কি রিপিট করতে পারবে অন মাই বিহাফ পুরাটা? ওই ওয়ার্ড গুলো তো আবার পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকে স্যার, এই জন্যই আর সমস্যা হয়ে যায়। আচ্ছা, যখন পুরুষের বেলা যখন যখন যেটা দরকার হবে সমস্যা কিছু হবে, একটু দেখলেই হবে। আবার আসে দেখো, আইনা তাজহাবু ইয়া সালিম, আজহাবু ইলাল মাতআমি, কাম ওয়াজিবাতান তাকুলু ফিল ইয়াউমি। মিনিং না বুঝলে আমাকে থামাইও। আকুলু আমি খাই, সালাসা ওয়াজাবাতিন তিন বেলা। স্যার মিনিং শো আর বলেন স্যার। হ্যাঁ মিনিং শো বলেন স্যার, তাহলে একটু সুবিধা হবে। ওকে, আইনা তাজহাবু ইয়া সালিম, কোথায় যাও সালিম? আইনা হলো কোথায়। ইলাল মাত আমি, রেস্টুরেন্টের দিকে, রেস্টুরেন্টে। কাম কত, অজিবাতান বেলা, কাম অজিবাতান তাকুলু, তুমি খাও, তুমি কয় বেলা খাও, ফিল ইয়াউমে দিনে। আকুলু আমি খাই, সালাসা ওয়াজাবাতিন তিন বেলা। কি কি? আল ফাতুরা, আল গাদা, আল আশা। হাজা কাসিরুন জিদ্দান, এটা অনেক বেশি, কাসিরুন বেশি, জিদ্দান হলো অনেক। আনা আকুলু আমি খাই, ওয়াজিবাতান ওয়াহিদাতান এক বেলা। হাজা এইটা, কালিলুন অল্প, জিদ্দান অতি অল্প। মাজা তাকুলু, তুমি কি খাও, ফিল গাদাই দুপুরে। আকুলু আরুজ্জা আমি ভাত খাই, অল খুবজা এবং রুটি খাই। মাজা তাকুলু এবং তুমি কি খাও, আন্তা আন্তা আবার বসে এবং তুমি তুমি কি খাও। আকুলু সামাকা আমি মাছ খাই, অসালাত আমি সালাদ খাই, অল ফাকিয়াতা ফ্রুটস খাই। এখন জিজ্ঞেস করতে, মা অজনুকা তোমার ওজন কত? 60 কিলান। অমা অজনুকা আন্তা? 100 কিলান। আন্তা সামিনুন জিদ্দান, তুমি অনেক মোটা। ও আন্তা নাহিফুন জিদ্দান, তুমি অনেক রুগ্ন, শুকনা, হালকা। এই ওয়ার্ড গুলি নিচে দিয়ে এখন লেখা আছে ছবি সহ, তাহলে এটার উচ্চারণ কি বলবো আমি? ফাকিহাতুন, এটা বলো আরুজ্জুন, আরুজ্জুন কেন না, ইয়াকুলু কুলু বারবের বেলায় তো দুই পেশ হয় না, ফ্রেল দুই পেশ নেয় না, কোন বার দুই পেশ ওয়ালা হয় না। ইয়াকুলু আনা আকুলু, আমরা পড়ে আসতেছি না এতদিন, তাহলে এটা কি? মাত আমুন, আশা উন, পুরোটা বলো আশা উন, আশা উন মানে কি? আশা উন রাতের খাবার, রাইট? কি গাদা, গাদা 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 উন, গাদা উন, গাদা উন, এটা কি? কালিলুন কাসিরুন, তারপরে
সংক্ষেপে উত্তর দাও প্রশ্ন পর্বে, আগে প্রশ্নটা বুঝো কিনা, প্রশ্নটা বলো তো কি লিখছে। ইলা আইনা ইয়াজহাবু সালিম, বাংলা কি কোথায় যাচ্ছিস সালেম? সালেম কোথায় যায়? কোথায় যায়? ইলা আইনা ইয়াজহাবু সালিমুন, সালেম কোথায় যায়? তাহলে উত্তর কি দেব? ইয়াজহাবু সালিমুন ইলা মাতাম, ইলা মাতাম। এই 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 উত্তর কে দিছো? এটা স্যার লুকিনবল মিজান স্যার, মিজান। এই যে আগে প্রশ্নটা বুঝি এবং উত্তরের টেকনিকটাও বুঝি এবং লেট আস লার্নিং ওয়ান্স ফর অল। ইলা আইনা কোন দিকে, তাই না? ইয়াজহাবু সে যায়, সে যায়। যদি সালেমুনটা না থাকতো তাহলে উত্তর হতো সে কোন দিকে যায় কিংবা সে কোথায় যায়। লিটারাল মিনিং হলো সে কোন দিকে যায়। এখন যখন সালিম চলে আসছে এখন সে বাদ পড়ে গেছে, কারেক্ট? সালিম হয়ে গেছে, হ্যাঁ। এখন সালিম কোথায় যায়? তাহলে আমি সালিম কোথায় যায় এই কটুক দিয়ে পরে কোথায় দিয়ে দিতে পারি? ইয়াজহাবু সালিমুন ইলাল মাতামি, ইলাল মাতামি। ওকে, অথবা আমি যদি স্যার বলি সালিমুন ইয়াজহাবু ইলাল মাতামি তাও হবে স্যার। দ্যাট ইজ অলসো সালিমুন ইয়াজহাবু ইলাল মাতামি। আমরা তাহলে এই যে এটা তাহলে স্যার ওই যে নাউনটা প্রথমে আনলাম কনস্ট্রাকশনে, এটাও এটাও হবে স্যার। এখন আমরা এটা আলোচনা আপাতত সোজাই যাই, তবে একটা খেয়াল করো, ইয়াজহাবু সালিমুন ইলাল মাতামি, আমি এটাকে এভাবে, আচ্ছা এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হচ্ছে? ভার্ব দিয়ে, তাই না? তাইলে এই সেন্টেন্সটাকে বলে ভার্বাল সেন্টেন্স, আরবিতে বলে জুমলাতুল ফেলিয়া, দরকার নাই, ভার্বাল সেন্টেন্স মনে রাখলেই হবে। এখন যদি আমি বলতাম সালিমুন তারপর ইয়াজহাবু ইলাল মাতামি, তাইলে সেন্টেন্সটা শুরু হচ্ছে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে, নাউন, নাউন। তাইলে এটাকে ইংরেজিতে বলবে নমিনাল সেন্টেন্স। তাহলে সেন্টেন্স দুই প্রকার, একটা হলো ভার্বাল সেন্টেন্স আর একটা হলো নমিনাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। ওকে, এখন মান, মান অর্থ কি? কে, কে। মান ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, কে খায়? তাহলে উত্তর কি দেব? সালিমুন সালিমুন ইয়াকুলু, ইয়াকুলু সালাসা ওয়াজাবাতিন, কোনো সমস্যা আছে? অথবা কিভাবে বলতে পারি, এখানে ঢুকাইতে পারি, ইয়াকুলু সালিমুন সালাসা ওয়াজাবাতিন, এই অংশটা বোঝা গেছে কিনা? আবার বলেন স্যার। মান কে ইয়াকুলু খায় সালাসা ওয়াজাবাতিন, কে তিন বেলা খায়, কে দিনে তিনবার খায়, এটা মনে হয় স্যার। দিনের কথাটা এখানে লেখা নাই, কে তিন বেলা খায়। তাহলে উত্তর হলো এই মানের জায়গায় আমি যে খাই তার নামটা বসাই দিই, অথবা মান বাদ দিয়ে, মান বাদ দিলাম, মানের জায়গায় আগে বসাইলাম ইয়াকুলু, এই জায়গায় তার নাম বসাই দিই ইয়াকুলু। দুইটা যদি আমি ইয়াকুলুর পরে বসি আমি লিখলাম ভার্বাল সেন্টেন্স, আর যদি মানের জায়গায় নাম বসাই আমি লিখলাম নমিনাল সেন্টেন্স। টেকনিক ক্লিয়ার? বুঝা যায় নাই আর বুঝতে পেরেছি স্যার। ওকে,
তাহলে পরের গুলির উত্তর আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা যাওয়ার আগে আমরা ব্যাপারটা হচ্ছে কে এক বেলা খায়। হ্যাঁ, কে এক বেলা খায়। আচ্ছা, ওই যে আমাদের ভার্বের একটা হ্যান্ড নোট দেওয়া হয়েছিল না, আজকে এতটুকু না গাইছে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত শেষ করি। আনলেস ইউ হ্যাভ এনি ডাউট, আমাদের আগামী ক্লাসের পরে তোমাদেরকে কোশ্চেন দেওয়া হবে, তাই না? আর একটা ক্লাস আছে, তাই না? ওই ক্লাসে আমরা পরবর্তী দুইটা হেওয়ার করব এবং তোমাদের পরীক্ষা হবে, তাহলে তিনটা চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে। যদি তিনটা, আমি দুইটা চ্যাপ্টার চিন্তা করছিলাম আজকে সকালবেলা, তিনটা চ্যাপ্টার যদি না করি তোমাদের ইয়ের উপরে প্রেশার পড়বে বেশি মিডটার্মে। কোন দুই চ্যাপ্টার হবে? চ্যাপ্টার 3 এন্ড 4। গ্রুপে দেখো না এই মেসেজটা। সরি স্যার, আমি দেখি নাই স্যার, জানিতে ছিলাম স্যার। হ্যাঁ, ওকে। চ্যাপ্টার 3-4, তারপর ওই যে কাউন্টিং নাম্বারস, ডেইজ এন্ড আওয়ার্স, আর কি আরেকটা আরেকটা কি জানি ছিল। ওকে ইনশাআল্লাহ, মা সালামা দেন। আন লেটার মুন লেটার ছিল। হ্যাঁ, সান লেটার মুন লেটার। কোনো সমস্যা আছে কারোর? সোজা মা বা মা পা হামজা হা আইন হা গাইন খা, এই কটুক মনে রেখে মাঝখানে চারটা ঢুকাই দিতে হবে। তাহলে আমরা আজকের জন্য শেষ করি স্যার। ওকে, শেষ করার আগে আমরা একটা দোয়া পড়বো সবসময়, একটু বললে আমার সাথে বুঝতে হবে, একটু চেষ্টা করো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।